মামা আমরা তো ইয়া বাসন পেয়ে গেছি আমাদের এই যে এটা কি বয়ম বলি আমরা স্থানীয় ভাষায় তো আমরা এখন হচ্ছে যে এই মাছগুলা দিয়ে এত সুন্দর রাজকীয় কই রাজকীয় জিওল এগুলো আছে আমরা এখন বয়মে রাখবো ঠিক আছে আমরা কি পানি নিয়ে আসি পানি নেই ও সাধারণ বেশি পানি রাখবো না অল্প মামা তুলছে আরো ওইদিকে মাছ তুলে যাচ্ছে চ্যাং গুলো তুমি তুলতে থাকো তুলে যাবে কেন চ্যাং গুলোকে তুলে রাখো আমরা এই জিওল গুলো অরিজিনাল জিওল হ্যাঁ জিওল আরেকটা আছে মামা দেখো টাটকা সেই অসাধারণ দেখুন দর্শক কত সুন্দর মাছ একটা দামি মাছ অনেক দাম চারশো টাকা কেজি চাই জানি মাছ পাবো এখানে আমার আশা আছে অনেক এখানে মাছ হবে মামু কি চ্যাং মামু চ্যাং হচ্ছে আরেকটা বড় চ্যাং আল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন দেখুন জিওল মাছ টাটকা দেশি জিওল অনেক সুস্বাদু মাছ এটা খেতে খুব সুস্বাদু অরিজিনাল মিষ্টি যার মূল্য 800 টাকা কেজি এখন বর্তমান বাজার তা পাওয়া যাবে না খুবই কম 800 টাকা কেজির মাছ ক্র্যাব উঠে নাই মাছ দিস এই জায়গা তো জায়গাতে হয়ে যাবে অনেক মাছ হবে মুখ লাগাও পরিপূর্ণ মাছ আল্লাহর রহমতে যথেষ্ট মাছ পেয়েছি মাছগুলো ঠিক মতো দেখানো যাচ্ছে না পানিগুলো অপরিষ্কারের জন্য পানিগুলো সব যদি পরিষ্কার হয় আমরা আপনাদের দেখাবো পানি পরিষ্কার করে তারপর মামা যদি হাত দিয়ে একটু দু একটা ধরেন আর ভয় লাগছে জিওল আছে বলে এই যে জিওলটা আঘাত প্রাপ্ত মামা এই জিওলটা কিভাবে আঘাত পেল ইয়া আঘাত খেয়েছে হ্যাঁ কুসের সম্ভবত একটা জিওল আমরা ধরছি জিওল জিওলটা ক্ষতিগ্রস্ত কি যেন একে আক্রমণ করছে মানে কুস লাগছে মানে কুস দিয়ে বা অথবা কোনো কোনো হচ্ছে যারা প্রাণী আছে তারা হয়তো এখানে খাইছে বা অসুখ হতে পারে কোনো ঘা হতে পারে যে ধারালা মাছ বিশাল কাটা আমরা এটাকে বন্ধ করে দিলাম আমরা যথেষ্ট মাছ পেয়েছি যথেষ্ট মামা